আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক আয়োজন ইসলাম টিভি টিভি বাংলার সাপ্তাহিক আয়োজন দ্য প্রেস অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা সাধারণত সংবাদপত্রের শিরোনামের বিশ্লেষণ করে থাকি এবং আমাদের সাথে একজন অতিথি থাকেন তিনি পর্যালোচনা করেন সংবাদপত্রের শিরোনামগুলোর আজকে আমাদের সাথে রয়েছেন জনাব জুবেরবাবু বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা এই অনুষ্ঠানে তো সাধারণত পত্রিকাগুলোর শিরোনামগুলোর বিশ্লেষণ করে থাকি আপনার কাছ থেকে একজন সংবাদ কর্মী হিসেবে জানব আপনার বিশ্লেষণগুলো ধন্যবাদ देखিনি আজকে দৈনিক প্রথম আলো কি শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ভাই দেখলেন তো দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে প্রবাসে থাকলেও আমরা তো আসলে দেশকে ধারণ করি দেশের সংবাদপত্রের দিকে সবসময় নজর থাকে কি কি হচ্ছে হচ্ছে না হচ্ছে একজন সংবাদ কর্মী হিসেবে একদম নিরপেক্ষ জায়গার থেকে আপনি যদি এই উপজেলা নির্বাচনকে বিশ্লেষণ করেন কিভাবে বিশ্লেষণ করবেন আসলে বিশ্লেষণ উপজেলা নির্বাচনকে না আমার মনে হয় বিশ্লেষণ করা উচিত আমার আমাদের টোটাল নির্বাচন ব্যবস্থা থাকে যে যেটি ব্যবস্থাটি হয়েছে যে বাংলাদেশে এখন উপজেলা নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন যে নির্বাচন বলেন না কেন প্রতিটি নির্বাচন ব্যবস্থাটি কিন্তু ধ্বংস করে ফেলা হয়েছে এবং এই ধ্বংসের একটি ফসল হচ্ছে আজকের এই হেডলাইনটি যে একটি প্রার্থী একটি দল তার দলের প্রার্থী সব তার বাইরে কেউ মানে কেউ নেই আর কেউ নেই মানে নিজেরা নিজেরা নিজেদের মধ্যে আপনি যদি এখানে একটি ইন্টারেস্টিং বিষয় যে এই সংবাদটি যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আপনি জানেন যে কয়েকটা ধাপে নির্বাচন উপজেলা নির্বাচনগুলো হবে তার ভিতরে একশো প্রথম ধাপে নির্বাচন হবে এবং এই একশো বান্নটির ভিতরে গড়ে তিনজন করে আপনি প্রার্থী আছেন প্রতিটি উপজেলার চেয়ারম্যান প্রার্থী অনলি তিনজন করে আমরা যতটুকু আগে আমরা ছোটোবেলায় দেখেছি পনেরো জন বিশজন তো মিনিমাম থাকতো দশ বারো জন তো মিনিমাম একটা একটা উপজেলায় সেখানে গড়ে মাত্র তিনজন অর্থাৎ সাত সাতশোর মতো টোটাল প্রার্থী সেখানে আছে এবং সেই সাতশো প্রার্থী অর্থাৎ এই যে তিনজন প্রার্থী এই তিনজন পার্টি একটি দলের প্রার্থী তো সুতরাং আমি স্বাভাবিক সেটি ব্যাপারটি হচ্ছে যে এই নির্বাচনটি উপজেলা নির্বাচন বলেন অর্থাৎ এটাই তো আমরা বলি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন কি আসে যায় তাতে জাতীয় নির্বাচন হচ্ছে মেইন নির্বাচন 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 হচ্ছে জনগণের ভোট দেওয়ার অধিকারের প্রশ্ন নির্বাচন হচ্ছে আমার দেশের গণতন্ত্রের প্রশ্ন সুতরাং সেই জায়গাটিতে আমি কোনো নির্বাচনটিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই সুতরাং এই যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি কিন্তু আমি মনে করি যে এই যে সাতই জানুয়ারি যে নির্বাচনটি হলো সেটিরই একটি ছায়া নির্বাচন সেটির একটি ডামি নির্বাচন আবার উপজেলা নির্বাচন তো সুতরাং সাতই জানুয়ারি নির্বাচনের সমস্ত কিছু ছিল দামি এখন আবার একটি ডামি দামি নির্বাচন হচ্ছে এই ডামি নির্বাচনের ভিতরে সমস্ত কিছু দামি সুতরাং সেটিকে আলাদাভাবে যে আপনি ব্যাখ্যা করবেন সেই ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই এটি একটি দু নম্বর হচ্ছে আপনি যে দেখুন হেডিংটি দেখুন উপজেলা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে কামরি করছে এবং সেখানে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু মারামারি হচ্ছে আমি আজকেও দেখেছি একটি ভিডিওতে কিভাবে একজন এমপির লোকজন একজন ক্যান্ডিডেটকে কিডন্যাপ করে নিয়ে গেছে হ্যাঁ সো এই যে বিষয়গুলো হচ্ছে মারামারি হচ্ছে রাহাজানি হচ্ছে অর্থাৎ এই নির্বাচনের নামে আপনার এই তামাশাটা করা প্রয়োজন নেই তো আপনি নির্বাচনের নামে জনগণকে নির্যাতন করছেন সো এই নির্যাতন থেকে আমার মনে হয় যে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এবং প্রয়োজনে আপনি বন্ধ করে দেন নির্বাচন নির্বাচন করার দরকার নেই আপনি সিলেকশন করে দেন মানে আপনি বলছেন যে সরকারের পক্ষ থেকে সিলেকশনে চলে যান হ্যাঁ এই নির্বাচনের মানে যেই নির্বাচনের কোনো যৌক্তিকতা নেই যেই নির্বাচন দিয়ে আসলে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন নির্বাচিত করতে পারবে না যেই নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না সেই নির্বাচন দিয়ে আসলে জনগণকে কষ্টদারক তো মানে নেই বরং রাষ্ট্রের যে ক্ষতি হচ্ছে আপনি দেখেন এই নির্বাচনকে ঘিরে শত শত হাজার কোটি টাকা লোকসান হচ্ছে সুরের সাথে সুর মিলিয়ে আমি একটু যদি অ্যাড করি যে আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু আমরা তো এই নিউজের ভেতরকার যদি একটু বিশ্লেষণ করি বিএনপির নেতা আছেন কম বেশি পঁয়তাল্লিশ জন আমরা বিএনপি নিয়ে শুরুতে কথা বলি বিএনপি আছে পরেরটায় আমরা জামাত নিয়ে কথা বলবো আপনার সাথে একটু আমি যুক্ত করতে যাচ্ছি আমার মনে হয় যে এটা একটা তথ্য তথ্যগত ভুল আছে বিএনপি নেই এই কারণে বিএনপি নেই বিএনপি কিন্তু আজকে সংবাদে আসছে সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু এই উপজেলা নির্বাচন বয়কট করেছে তারা তো স্বতন্ত্র হিসেবে তো না আমি বলছি আপনাকে এখন বিএনপি মনা বা বিএনপি মনা কোনো লোক যদি প্রার্থী হয় স্বতন্ত্র হিসেবে সেটা তো আপনি বিএনপি বলতে পারেন না সে স্বতন্ত্র প্রার্থী এটি একটি বিষয় দুই নম্বর হচ্ছে যে এই যে বিএনপি বলছে যে এই যে মানে একশো পঞ্চাশটি আসনে পঁয়তাল্লিশ জন আপনি কি মনে করেন যে বিএনপির মতো একটি দল যদি প্রার্থী দেয় তারা নির্বাচনে যাবে না যাবে না সুতরাং সেখান থেকে কিন্তু তারা বিএনপি করে কিনা সেটা তো বিএনপি বের করবে প্রথমে খুঁজে যে তারা আসলে বিএনপির কোনো পোস্ট হোল্ড করে কিনা আপনি আপনি বলতে পারেন আমি যদি বলি আপনি বিএনপি করেন তা আপনি প্রথমে আমাকে বলুন ভাই আপনি কিভাবে বলবেন আমি আমি তো কোনো পোস্ট করি না জি আমি তো বিএমপির কোনো কর্মী না কিম্পি বিএনপির কোনো নেতা না বা আমি কোনো বিএমপির কমিটিতে নাই এই তো বিষয়টা তাহলে প্রথমে হচ্ছে যে এই যে পঁয়তাল্লিশ জনের কথা বলা হয়েছে সেই পঁয়তাল্লিশ জন বিএমপির কোনো কমিটিতে আছে কিনা সেটি আগে আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে প্রধান বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যদি কমিটিতে থেকে থাকে তাহলে সেটি বিএমপির দায়িত্ব যে বিএমপির যে সাংগঠনিক যে সিদ্ধান্ত তার বাইরে যে তারা যে কাজটি করলো নির্বাচনে অংশগ্রহণ করছে সুতরাং সেটি বিএনপি অবশ্যই জামাত ইসলামের ক্ষেত্র জামাত ইসলাম সেই নির্বাচন আমি আমি অবশ্যই জামাত ইসলাম যাই না তারা নির্বাচন যাচ্ছে কি যায়নি যদি নির্বাচন যেয়ে থাকে তাহলে তো হতেই পারে প্রার্থী আর যদি নির্বাচন না যেয়ে থাকে তাহলে তারা কি জামাতে জামাতে ইসলামের আসলে কর্মী বা নেতা কিনা সেটাও তো দেখার বিষয় আছে এক নম্বর আর যদি নেতা বা কর্মী হয়ে থাকে তাহলে জামাত ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলীয় সিদ্ধান্ত নেবে আচ্ছা আমরা অন্য যাওয়ার আগে এই খবরটা শেষ বিশ্লেষণ আপনার কাছে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী কামরাকি যেটা আপনি বললেন কেন এত মধু কিসের নির্বাচনে না নির্বাচনে তো মধু না মধু হচ্ছে আসনে চেয়ারে চেয়ারে মধু চেয়ারে মধু নির্বাচনে মধু নেই নির্বাচনের মাধ্যমে যে চেয়ারটি আমি পাব এই চেয়ারটাতে মধু আছে প্রতিটি উপজেলার শত শত কোটি টাকার কাজ হয় প্রতিটি উপজেলার এই চেয়ারম্যানের হাতে শত শত কোটি টাকার মাধ্যমে এই কাবিখা টাবিখা বিভিন্ন কর্মসূচির মাধ্যম নাম করে শত শত কোটি টাকা তাদের কাছে যায় সেখান থেকে তারা লুটপাট করার সুযোগ পায় এই যে লুটপাটের একটা সুযোগ যে চেয়ারটিতে বসলে আমি বৈধভাবে লুটপাট করতে পারবো সুতরাং এই সুযোগ আমি ছাড়বো কেন হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে যাব পরের খবরটাতে মানব জমি দৈনিক মানব জমিন কি শিরোনাম করেছে আজকে দেখে নেব অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তথ্য প্রতিমন্ত্রী খুব মানে হতাশা ব্যঞ্জক একটা কথা বলতেই হয় যে বাংলাদেশে সাংবাদিকতা কোন পর্যায়ে এবং কারা আসলে সাংবাদিকতা করছে তাদের শিক্ষাগত ব্যাপারগুলোর উপরে কতটুকু গভর্নমেন্ট ত্রুটি চেপে ধরছে তাদের ত্রুটিগুলা কি কি আছে এবং তথ্য প্রতিমন্ত্রী নানান সময় নানান ধরনের কথা বলে থাকেন আপনি এই বাংলাদেশের সাংবাদিকতা কোন পর্যায়ে আছে এই এই শিরোনামটা নিয়ে আপনার সাথে মানে আমি দেখুন বাংলাদেশে শুধু সাংবাদিকতার কথা যদি আমি বলি বা গণমাধ্যম হ্যাঁ গণমাধ্যম তো একটি শাখা একটি দেশের একটি একটি শাখা বাংলাদেশের প্রতিটি পর্যায়ে যেরকম বাংলাদেশের বিচার ব্যবস্থা যেরকম বাংলাদেশের প্রশাসন যেরকম বাংলাদেশের পুলিশ যেরকম ঠিক বাংলাদেশের গণমাধ্যম সেরকম পার্থক্য আপনি জড়িত বাংলাদেশের পুলিশের থেকে শ্রেষ্ঠ পুলিশ পৃথিবীতে আননি না কিন্তু আমরা যেটি দেখছি বাংলাদেশে যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আজকে জানেন যে দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছে মারা গেছেন তেরো জন মারা গেছেন এবং এই গাড়িটির ফিটনেস থেকে আরম্ভ করে কোনো লাইসেন্সই নেই গাড়িটির এই গাড়িটিকে কারা চেক করতো প্রতিদিন পুলিশ পুলিশ চেক করতো তাইলে পুলিশ প্রতিদিনই তাকে চেক করে প্রতিদিনই তাকে ধরে প্রতিদিনই তার কাছ থেকে টাকা খায় প্রতিদিনই তাকে ছেড়ে দেয় আজকে তেরো জন মানুষ মারা গেল আমি এই কারণে বললাম যে বাংলাদেশের কিন্তু যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কারণ আপনি একটা ওই যেটা নির্বাচনের কথাটি বললেন যে নির্বাচন ব্যবস্থাটিকে ধ্বংস করার জন্যে যা যা করা দরকার বাংলাদেশে কিন্তু তাই করা হয়েছে আপনি দেখুন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে গেলে আপনাকে প্রথমে যেটি করতে হবে আপনাকে বিচার ব্যবস্থা ধ্বংস করতে হবে নতুবা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করলে তো আপনি কোর্টে যেতে পারেন সুতরাং সেখানে যেন আপনি রায় না পান সেখানে যেন সঠিক বিচার না পান সেই জন্য প্রথমে যেটাকে মানে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা সেটা হয়ে গেছে ভারত থেকে বিচার ট্রেনিং নিয়েও আসছে নিয়ে আসতে পারে কিন্তু বিচার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে কেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আপনাকে কার দরকার আপনার পুলিশের হেল্প দরকার পুলিশ ব্যবস্থাটিকে ধ্বংস করা আছে পুলিশ ব্যবস্থাটাকে ধ্বংস করা সাংবাদিকদের ভূমিকা কি আসছি আমি আপনাকে তারপর হচ্ছে আপনার এই যে এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে গেলে আপনার প্রশাসন লাগবে তাই না প্রশাসন ব্যবস্থা করতে পারবেন প্রশাসনকে আপনাকে ধ্বংস করা হয়েছে আর এই সমস্ত বিষয় যেন কোনোভাবে সংবাদ মাধ্যমে না আসে সেই জন্য সংবাদ মাধ্যমকে ধ্বংস করা হয়েছে কিভাবে ধ্বংসটা আপনি ব্যাখ্যা করেন ধ্বংসটা হচ্ছে সেখানে হচ্ছে যে আপনি যদি দেখেন যে কাদেরকে টিভি দেওয়া হয়েছে কারা টেলিভিশনগুলো চালাচ্ছে চালাচ্ছেন কারা সাংবাদিক নেতা কারা সাংবাদিক হচ্ছেন কারা বিভিন্ন পত্রপত্রিকাগুলো চালাচ্ছেন কারা মালিক কারা হ্যাঁ তাদের মালিকের যেই সম্পাদক তারা কারা এটা তো আমরা জানি সব বাংলাদেশের নিরপেক্ষতা সাংবাদিকতার অভাব দেখা দিয়েছে না ব্যাপারটা সাংবাদিক মানেই নিরপেক্ষ এর হতেই হবে তারা সাংবাদিক নয় আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি একটি কথা বলছি যে গণমাধ্যম বাংলাদেশে গণ অধমে পরিণত হয়েছে সুতরাং এই গণ অধমটা কখনই আপনি গণমাধ্যমকে বিচার করতে পারবেন দেখেন বাবু ভাই বাংলাদেশের আইনগত আইনের অবস্থা আপনি জানেন কিভাবে সরকার নজরদারি করে সাংবাদিকতার উপরে আপনি ঢালাও ভাবে যদি দোষ দিয়ে দেন গণ অধম হয়ে গেল আমি একটা বিচার করা হচ্ছে আপনাকে আমি একটা কথা বলি আপনাকে যে আপনি যদি আপনার জায়গাটায় সঠিক থাকেন জি হ্যাঁ তাহলে আপনি তো কোনো কিছু আপনাকে নড়াতে পারবে না সাগরুণী হত্যা শুনেন হ্যাঁ সাগরুণী হত্যা হয়েছে এখন সাগরুণী তো আপনি জানেন যে এই যে হত্যা হয়েছে এই সাংবাদিক নেতা যিনি সাগরুণী হত্যার ব্যাপারে সবচেয়ে বেশি প্রতিবাদী ছিলেন তিনি পরবর্তীতে সরকার প্রধানের রাষ্ট্র মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে কিন্তু নিশ্চিত হয়ে গেলেন তার মানে কি আমি সাংবাদিককে যদি আমি কিছু দেই হার দিই বা ঝুল দেই কিংবা মাংস দেই তারই তো সে আমার হয়ে যাচ্ছে সুতরাং তাই করছে সরকার আমরা এমন নজির দেখেছি রাতের বেলায় সাংবাদিকদের ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে পরের দিন হয়তো পাওয়া যাচ্ছে তাকে কোনো বিলের ধারে খালের ধারে আমি বলছি আমি একটা কথা বলি আপনাকে সারা বিশ্বেই এক নায়কতন্ত্র বলেন ফেসিবাদ বলেন যেগুলো চেহারা গন্তুতে এক এবং সারা বিশ্বেই কিন্তু যেখানে হয়েছে সেখানে কিন্তু এই প্রতিবাদী জায়গাগুলো কিন্তু এই সাংবাদিক বা সুশীল সমাজ তারাই কিন্তু করেছে তো সেই জায়গাটা থেকে যদি আপনি অনেস্ট না থাকতে পারেন শুনেন আমি একটা কথা বলি আপনি যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে আপনি আপনি চুপ থাকেন চুপও যদি না মনে মনে ঘৃণা করেন আপনি তো সেটাও করছেন না আপনি বসে সেলফি তুলছেন তার সাথে এই বিষয়ে আরো অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাদেরকে পরের শিরোনামে চলে যেতে হচ্ছে বাবু ভাই জি দেখে নিচ্ছি প্রিয় দর্শক পরের শিরোনাম দৈনিক যুগান্তর ইরান ইসরায়েল উত্তেজনা ইরানকে হামলার ফল ভোগ করতে হবে ইসরায়েলি সেনা প্রধানের হুমকার দৈনিক যুগান্তরের যে শিরোনামটা দেখলে যে আমরা তো জানি ইরানের যে দামেস্কের জেনারেল ওখানে হামলা হওয়ার ফলে ইরান একটা প্রতিশোধ দিল আমরা মুসলমান বিশ্ব তো প্রচন্ড রকম খুশি হয়ে গেলাম যারা যে না ইসরায়েল বোধহয় এবার চুপ হবে এবং এখন হুঙ্কার পাল্টা হুঙ্কার সীমিত হামলা এই যে বর্তমান বিশ্ব পরিস্থিতি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন পুরো বিশ্বটাকে আমি বাণিজ্যিকভাবে দেখছি বাণিজ্যিক হ্যাঁ দেখুন আমি একটা কথা বলি আপনাকে মধ্যপ্রাচ্যের যে ঝামেলাগুলো হয় এই যে বিভিন্ন সময় আমরা তার আগে কতগুলো ওয়ার দেখেছি আমি যুদ্ধ দেখেছি আমরা মধ্যপ্রাচ্যে প্রতিটি যুদ্ধের পেছনে কিন্তু যারা অস্ত্র উৎপাদন করে তাদের হাত রয়েছে মানে অস্ত্র বিক্রি করার যে বাণিজ্য এটাকে আপনি স্পষ্ট করে অ্যালোকেট করছেন শুধু সেটা নয় এটার সাথে কিন্তু অনেক ধরনের বাণিজ্য সেখানে জড়িত আছে যেমন ধরেন তেল বাণিজ্য আচ্ছা অস্ত্র বাণিজ্য জি স্বর্ণ বাণিজ্য জি বিভিন্ন শেয়ার বাজারের বাণিজ্য জি সেখানে এই যে সারা বিশ্বের যে আমরা যে পণ্য সরবরাহ করে থাকি এই যে চেইন মানে মানে ডিস্ট্রিবিউশন চেইন এটিও একটি বিশাল বাণিজ্য পৃথিবীতে এবং এই বাণিজ্য তো এই যে বাণিজ্যগুলো যারা করছে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গাগুলোতে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করছে আচ্ছা আমরা যেটা আপনাকে সাথে একটু যুক্ত করতে যাচ্ছি ইরানকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন এর ফল হ্যাঁ ইরানকে কিভাবে এই ফলটাকে ভোগ করতে যেটি ব্যাপার হচ্ছে যে আমরা জানি ইসরায়েল কারা আমরা জানি যে তারা একটা দখলদার রাষ্ট্র তারা ফিলিস্তিনের মাটি দখল করে তারা একটি রাষ্ট্র তৈরি করেছে একদম সিম্পল এটা তো সারা বিশ্ব জানে এটা 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 তো বলে দেওয়ার কিছু নাই এখন ইসরায়েল এত ছোট্ট একটি রাষ্ট্র একদম ছোট্ট একটি রাষ্ট্র যে রাষ্ট্র আসলে খুঁজে পেতে কষ্ট হয় সেই একটি রাষ্ট্র আজকে সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে তাহলে কি আপনি কি মনে করেন যে এইটা শুধু ইসরায়েল করছে তার শক্তিতে করছে না তার পেছনে অনেক বড় বড় রাগব বল রয়েছে ইংল্যান্ডের কথা ধরুন সাপোর্ট করছে ইসরায়েলকে আমেরিকার কথা ধরুন ইজরায়েলকে সাপোর্ট করছে আজকে ব্যাপারটা এরকম হচ্ছে যে পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা মিডিয়া যেইভাবে দেখাইতে চায় আমাদেরকে সাধারণ মানুষকে যেইভাবে দেখাইতে চায় সেইভাবে অনেক কিছু আমরা দেখি এবং সেভাবে বিচার বিশ্লেষণ করি আমরা যদি একটি জিনিস দেখি যে আজকে ইরানের এগেনস্টে যে কাজটি হলো আপনি শুধু এটা এই যে যে যেখানে হয়েছে সেটি না শুধু তার কিন্তু তাদের একজন হত্যা করেছে আপনি তো এই যে একটি একটি বিষয় দেশে হত্যা করবেন আর সেই দেশ চুপ করে থাকবে আপনার আপনাকে কোনো প্রতিবাদ করবে না আপনার ঠিক এই কথার সাথে আমি যুক্ত করতে যাচ্ছি তাহলে কি ইসরায়েলকে তো সবাই বলছে হামলা না করার জন্য হামলা না করার জন্য তাহলে ইসরায়েলকে এই কথাটা শুনবে না না সেটা তো এখানে তো শুনেন যেটি হবার সেটি কিন্তু নির্ধারিত অনেক আগে যেমন ইসরায়েল কি করবে না করবে এগুলো আগে নির্ধারিত কারণ ইসরায়েল জানে যে এখানে হামলা করলে পরে পাল্টা হামলা করবে ইরান এটা জানে ইসরায়েল কারণ বলছি মানে হচ্ছে ছক কাটা এগুলো অঙ্কের মতো বিষয়গুলো যেমন এই যে দেখুন গাজা গাঁজাটিকে গাজা একটি ছোট্ট একটি জায়গা এবং এত ছোটো জায়গাকে যেভাবে তারা ধ্বংস করেছে এই ধ্বংস আপনি যদি গাজার এখন ছবি দেখেন আপনি ধরে নেবেন যেমন ধরেন আমি বাড়ি ভেঙে বাড়ি করি না নতুন করে যে বাড়িটা ডেমোলিশ করে আবার এই জায়গাটাতে নতুন করে বাড়ি বানাবো ডেমলিশ করার জন্য যা করতে হয় বোলডেজার দিয়ে বা লোকজন এনে পুরা পুরো গাঁজা সিটিটাকে কিন্তু তা করা হয়েছে তার মানে কি এই গাজা অঞ্চলটাকে দখল করা হচ্ছে তাদের উদ্দেশ্য ইতিমধ্যে আপনি জানেন কেন যায় ইতিমধ্যে গাজা অঞ্চলের প্লট বিক্রি শুরু হয়েছে ইসরায়েলে আবিবে প্লট বিক্রি করছে তো সুতরাং এই প্লটগুলো অর্থাৎ তারা একটা আক্রমণ করবে তাদেরকে এমন কিছু করি তারা একটা আক্রমণ করবে আক্রমণ করলেই তো আমি এই এই সুযোগটা পাবো এই সুযোগটা করলে আমি এই কাজটা করব। সুতরাং এগুলো ছকাটা এবং আমি মনে করি এই যে যে হুমকি ধামকি ইসরায়েল দিচ্ছে আমার একটি কথা একটি আমার কাছে সবসময় একটি প্রশ্ন জাগে সেটি হচ্ছে যে এই ইসরায়েলের চার পাশে কারা সিরিয়া ইসরায়েলের পাশে কারা লেবানন ইসরায়েলের পাশে কারা আপনার তার্কি ইসরায়েলের কাছে কারা মি ইজিপ্ট এত কাছাকাছি দেশগুলো সব বিশ্ব তাহলে তারা কি করছে তো সুতরাং আমরা সবসময় আমি মনে হয় যে আমাদের সমালোচনা করা উচিত আত্মসমালোচনা করা উচিত যে আমরা কেন পারছি না কেন পারছি না তাহলে আমাদের এখানে গ্যাপটা কোথায় আপনার সাথে একটু যুক্ত করি একজন মানে আমি কোন ধর্মাবলম্বী এটা বিষয় না বিষয় হচ্ছে আমি একজন মানুষ সবার মানবিক ব্যাপার আমি আসলে তাকিয়ে দেখতে পারি না যখন স্ক্রিনে দেখি ছোট ছোট শিশু নারী মানুষের গলিত অর্ধগলিত মৃতদেহ আহত বাচ্চারা কাঁদছে তখন আমার চোখ দিয়ে পানি পড়ে মুসলিম বিশ্বর কারোর কি বুক একটু কেঁপে ওঠে না সেটাই কথাটা সে এই কথাটা এই জায়গাটাতে তারা কেন এক হতে পারছে না এখানে কোথায় রাজনৈতিক বাধা সুতরাং এটি আমার মনে হয় যে এইগুলো বিশ্লেষণ করা আরও আরও উচিত এবং ইরানকে ইরান যে কাজটি করেছে আমি মনে করি যদিও আমি যুদ্ধ চাই না অফকোর্স শান্তির পক্ষে আমরা চাই না পৃথিবীতে কোথাও যুদ্ধ হোক কোথাও একটি মানুষ মারা যাক কোনো ধর্মের মানুষ মারা যাক আমরা শান্তির পক্ষে কিন্তু যেই ধরনের ব্যবহার করছে ইসরায়েল তার এই আশেপাশের সাধারণ মানুষগুলোর সাথে মানুষগুলোর সাথে আমার মনে হয় যে টিট ফর ট্যাট এটা পেতেই হবে তাকে নিরাপু ভাই ধন্যবাদ আমরা পরের সংবাদটা বিশ্লেষণ করব। প্রিয় দর্শক দেখে নিচ্ছি পরের সংবাদ দৈনিক ইতিফাক অর্ধশত এমপির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগ ও ভাই এটা তো বাংলাদেশের খুব মানে টক অফ দ্য কান্ট্রি যে আসলে এমপিদের যে অবস্থা দেখি অর্ধশত এমপির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার অভিযোগ সাংগঠনিক শাস্তি দিতে তদন্ত করছে কেন্দ্রীয় আওয়ামী লীগ ব্যাপারটা কি আসলে লুটের পর্যায়টা কি অনেক বড় আকার ধারণা বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমি একটু অন্যভাবে বলি কথা ব্যাখ্যা করি আপনি যখন চুরি করবেন আমি যখন চুরি করব আমিও আপনাকে চোর বলতে পারবো না আপনি আমাকে চোর বলতে পারবেন না চোরে চোরে হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে এই যে এমপি অমান্য করা মানে দলীয় আদেশ অমান্য করা দলের ভেতরে কি আছে যেটা মান্য করতে হবে সাংগঠনিক কাঠামো কিভাবে তারা এমপি হলো তারা কিভাবে কার ভোটে এমপি হলো আমি আমি বলছি আপনাকে দেখেন একটা তো দল আর যারা করছে তারা হচ্ছে এমপি আপনি আপনি নিউজটি ভালো করে পড়লে আপনি দেখবেন যে সেখানে বগুড়া এক আসনে এমপি তার ভাইকে দাঁড় করিয়েছে তার ছেলেকেও দাঁড় করিয়েছে একটি উপজেলা তার ভাই দাঁড়িয়েছেন আরেকটি উপজেলা তার ছেলে দাঁড়িয়েছে ঠিক আছে প্রতিটি আসনে কিন্তু একই অবস্থা এমপির আত্মীয় স্বজন সব কিছু দাঁড়িয়ে গেছেন ঠিক আছে অর্থাৎ বাংলাদেশে যে মানে এখন আগে যেমন রাজনীতি করে একজন রাজনৈতিক নেতা তৈরি হতো এখন রাজনীতি করে রাজনৈতিক নেতা তৈরি হয় না পরিবার তাকে বসিয়ে দেয় রাজনীতি করার জন্যে বা তা আপনি যদি একটি জিনিস খেয়াল করে থাকেন আপনি যদি দেখবেন যে এই আওয়ামী লীগ যে কাজটি করেছে কেন করবে না কারণ এই এমপি দেখছে যে প্রধানমন্ত্রী তার আত্মীয় স্বজন সব জায়গায় বসিয়ে দিয়েছেন তো প্রধানমন্ত্রী যদি তার আত্মীয় স্বজন প্রতিটা জায়গায় বসাতে পারে যে আপনার বাংলাদেশের একটা আমি একটা উদাহরণ দিচ্ছি আর্মির যে উপদেষ্টা মানে নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন ওনার আত্মীয় শুধু এগুলো তো বাংলাদেশের প্রশাসনিক জায়গাগুলোর কথা আমি বলছি প্রশাসনিক জায়গার বাইরে যদি দলের কথা বলেন যুবলীগের সভাপতি তার আত্মীয় তার মানে ওনার এবং তার পরিবারের প্রায় আটচল্লিশ জন টোটাল বিভিন্ন না রাজনৈতিক পদ দখল করে আছে আমি যেটা বলছিলাম এখন আমি আপনি আমার বুঝান এখন আমি আমি একজন এমপি আমি তো একটা এলাকার মাথা আমি তো একটা এলাকার হ্যাট তাই না আমারও তো ক্ষমতা আছে একটা এলাকায় জি তো আমার এলাকায় আমি কেন করবো না আমার ছেলেকে কেন দেবো না আর আমি সেটাই বলছিলাম যে আসলে প্রথমেই প্রথম আলোর যে সংবাদটা বিশ্লেষণ করতে গিয়ে বলছেন মধু কোথায় রাজনীতিতে তো লুট করতে গিয়ে সবার নিজের পরিবারের মধ্যেই লুটটা হোক আর হ্যাঁ হ্যাঁ কোর্স আপনি কেন লুট করার লুট করার অপরচুনিটি কেন আপনি আরেকজনকে দেবেন এটাই আপনি একটা ব্যবসা চালান শুনুন আমি যেটা আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বাংলাদেশের এখন বাংলাদেশের সিস্টেমটা এই বাংলাদেশ আসলে চলে একটা সিস্টেমে এবং এই সিস্টেমটা আসলে এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে দেশ পরিচালনাটা এক ধরনের ব্যবসা হয়ে গেছে কিছু মানুষের জন্য এটা একটা ব্যবসা কিছু মানুষের জন্য এটা একটা আর্নিং সোর্স এখন আপনি বলেন আপনার একটি গ্রোসারি শপ আছে তা আপনি কি চাবেন যে আপনার একজন কর্মচারী পাশে যাওয়ার একটি গ্রোসারি শপ দেখ আপনি তো সেটা চাবেন না সুতরাং আপনার আপনার দোকানটিকে রক্ষা করার জন্য আপনার যা যা করা উচিত আপনি তাই করবেন আপনার এই দোকানের ম্যানেজার আপনার ভাইকে বসাবেন আপনার এই এই দোকানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনার শালাকে বসাবেন এটি স্বাভাবিক তাহলে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে আপনি বলছেন অবশ্যই ব্যবসায় কারণ দেখুন আমি একটা কথা বলি রাজনীতি হচ্ছে একটা আদর্শ এখন আমি অনেক বলতে এটাও শুনেছি যে রাজনীতি হচ্ছে আমার পেশা তো আদর্শ যদি কারো পেশা হয়ে যায় হ্যাঁ মানে অর্থাৎ আদর্শ তার পেশা হতে পারে না পেশা হচ্ছে সেটি যেটি দিয়ে আমি আমি আর্নিং করি যেটি আমি আয় করি সেটি হচ্ছে পেশা কিন্তু রাজনীতিতে আর্নিং করে না রাজনীতি হচ্ছে সেবা একটি আদর্শ এবং এই আদর্শের বিপরীতে সেবা প্রদান করা কারা এই আদর্শটাকে বা এখন যদি বলি ব্যবসাটা আসলে আদর্শটাকে না ব্যবসাটাকে মানছে যেহেতু রাজনীতি নেই যেহেতু রাজনীতি নেই সুতরাং যে কারণে আদর্শ নেই তাহলে এই যেহেতু আদর্শ নেই সে কারণে পুরোটাই ব্যবসায় পরিণত হয় এই ব্যবসায়ী কারা তাদের যোগ্যতা কি এটা হচ্ছে যোগ্যতা হচ্ছে আহ ধরেন চুরি বাটপারি রাহাজানি এক এইগুলো করা যাদের ক্ষমতা আছে তারাই আজকের বাংলাদেশের নিয়ন্ত্রক এবং তাদের হাতেই ক্ষমতা তাদের হাতেই আইন প্রণয়নের ক্ষমতা আপনি যদি এই সংবাদটির দিকে তাকান সেখানে এমপি শ্রী সন্তান ভাই বাতি যা হ্যাঁ উপজেলার চেয়ারম্যান পদপার্থী অর্থাৎ তারা কিন্তু কাউকে বাদ দেবেন আপনি বাদ দিয়েছেন হ্যাঁ বিআই অবশ্য আরেক বংশের এটা পরে আসে আর কি। আচ্ছা। বাবু ভাই আমরা একদম সংবাদের শেষ আপনি 5 সেকেন্ডে এই সংবাদটা মূল্যায়ন করবেন আমরা বিরতিতে যাব। যে আমার একটি কথা সেটি হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ যে চেতনা আমরা বলতে যেটি বুঝি এটা দিয়ে যারা বর্তন ব্যবসা করছে আমি তাদের কথা বলছি না। মুক্তিযুদ্ধের সঠিক চেতনাটি হচ্ছে গণতন্ত্র। थैंक यू বাবু ভাই। গণতন্ত্রের মূল হাতিয়ার হচ্ছে মানে সুস্থ গণতন্ত্রের মূল হাতিয়ার হচ্ছে সুস্থ অসুস্থ নির্বাচন। সুষ্ঠু নির্বাচন আমরা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে আরও কথা বলব আপনার সাথে প্রিয় দর্শক দ্য প্রেস অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি নিচ্ছি বিরতির পর আরও অনেকগুলো খবর আমার হাতে রয়েছে সাথে থাকার জন্য অনুরোধ করবো বিরতি যাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি দ্য প্রেস অনুষ্ঠানে আলাপ করছিলাম বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় আজকের শিরোনাম কি করা কি ছিল ঈদের পর দীর্ঘ ছুটির পর পত্রিকাগুলো এসেছে অনেকগুলো খবর কথা বলতে ইচ্ছা করছে আপনাদেরকে জানাতে ইচ্ছা করছে কিন্তু এখন একটু আমরা চলে আসব এখানকার মানে ইউকের আপনার সাপ্তাহিক পত্রিকাগুলা কি শিরোনাম করেছে এইগুলো জানবো তো বাবু ভাই আমরা একটু ইউকের দিকে নজর দিতে চাই অবশ্যই জি দেখে নিচ্ছি প্রিয় দর্শক দুর্নীতি ধামাচাপা দিতে বিমান প্রভুর ভাষায় দায় এড়াচ্ছে বাবাই বিমানের এসি থেকে পানি পড়ার গল্প তো আমরা পেপার পত্রিকায় বহু দেখেছি আবার বিমানের এই খবরটার মধ্যে লেখা আছে সীমাহীন উদাসীন্য ও ব্যর্থতায় শুধু প্রকাশ পায়নি বরং এতে তাদের অমার্জনীয় অধ্য প্রকাশ পেয়েছে যদি বিশ্লেষণ করেন হ্যাঁ বিষয়টা হচ্ছে যে মানে আমি হেডিংটা যদিও আমি আমি ঠিক ভালো করে বুঝতে পারিনি এটা কি মিনিং জি 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 বাট যেটি হচ্ছে যে বিমান আসলে যেটি হচ্ছে যে বাংলাদেশ বিমান যাত্রীদের ছবি তোলা ছবি মানে ভিতরে ছবি তোলা নিষিদ্ধ জি 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 তার মানে হচ্ছে যে আমার যে কোথায় কি আছে না আছে মানে ত্রুটিগুলো যেন ধরা পড়ে যেন ধরা না পড়ে আচ্ছা বা আমার অন্য এটা যেন ধরা না পড়ে জি যেটা বাংলাদেশে যেটি আপনি জানেন যে যে আইনটি করেছিল আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে যে আইনটি করেছিল অনেকটা সেরকমই আর কি তো বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ বিমান এখন আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ বিমান কি কোনো সেন্সিটিভ জায়গা মানে আছে না বাংলাদেশের অনেক সেন্সিটিভ জায়গা থাকে যেমন ধরেন আপনার একটি কি বলে আর্মির যেমন স্পর্শকাতর জায়গা যে আমরা বলি বাংলাদেশ বিমানকে স্পর্শগত জায়গায় যেখানে ছবি তুলতে পারবো না হতে পারে দেশ তো এগিয়ে যাচ্ছে অনেক সেটা না সবচেয়ে বড় কথা হচ্ছে বিমান কি স্পর্শগত জায়গা কিনা এটা আপনাকে বিমান আমি বিমানে যাচ্ছি টিকিট কেটে আমি সাধারণ মানুষ এবং যেখানে সমস্ত সাধারণ মানুষ সেখানে উঠে টিকিট কেটে যায় সেটি একটি পরিবহন একটি পাবলিক প্লেস বিমান একটি পাবলিক প্লেস সুতরাং এই পাবলিক প্লেসে বিমান নিষেধ করতে পারে না ছবি তোলার ক্ষেত্রে তার মানে কি আমি এটা কি বেআইনি কাজ বেআইনি কাজ সিম্পল অফ কোর্স বেআইনি কাজ একটা বাদ দুই নম্বর হচ্ছে দেখুন একটি ব্যাপার হচ্ছে যে কেন নিষেধ করেছে সেটা হচ্ছে আপনাকে আমি বলি একটি ঘটনা বলি জি কিছুদিন আগে এক ভদ্রলোক বাংলাদেশে যাচ্ছিলেন অনেক কষ্টের দুটো টিকিট ম্যানেজ করে গেলেন যে বিমানে উঠে দেখেন বিমান খালি এবং সেটি তিনি ছবি দিয়ে আপলোড করেছেন এবং যেটি ভাইরাল হয়ে পড়ে পরবর্তীতে এটি একটি ঘটনা তার ঠিক কিছুদিন পরে দেখা যাচ্ছে একজন বিদেশি মশা মারার একটি ব্যাট আছে না ওই যে মশা খুব ঠাস ঠাস করে ফুটে খুব মানে ব্যাট দিয়ে একটি আচ্ছা সে মশা মারার ব্যাট দিয়ে সে বিমানের ভিতরে মশা মারছে এবং ক্রমাগত শব্দ হচ্ছে মশা ঠাস 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 ক্রমাগত শব্দ হচ্ছে তার মানে হচ্ছে একটি বিমানের ভিতরে কি পরিমাণ মশা সেটি হচ্ছে প্রকাশ পেল আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে কাজগুলো তারা বরং এই ছবির মাধ্যমে তো বাংলাদেশ বিমানকে সহযোগিতা করছে ভুল শুধরে না ভুল শুধরে নাও বরং যারা এই ছবিগুলো তুলছে তাদেরকে পুরস্কৃত করা উচিত বিমান কর্তৃপক্ষের যে তোমরা আমাদেরকে আমাদের এই কর্মচারীগুলো তো করে না কিছু এরা তো সব খুশ খায় দুর্নীতি করে বসে থাকে কাজ করে না বিমানের যারা কর্তৃপক্ষ যারা বিমান চালাচ্ছে যারা ম্যানেজমেন্ট আছে তাদের উচিত হচ্ছে এই ছবি তুলে তুলে যারা দিবে আপলোড করবে তাদেরকে পুরস্কৃত করা যা আমাদেরকে তোমরা সেটি ধরিয়ে দিচ্ছ বরং উল্টা বিমান ছবি তোলা নিষিদ্ধ করলো আমি আপনাকে আজকে অনুষ্ঠান প্রথমে বলেছি সমস্ত সমস্ত জায়গায় মানে সর্বাঙ্গে ব্যথা অশুদ্ধে বলম লাগাবো কোথায় এই নেতৃত্ব যখন চরম অযোগ্য নেতৃত্ব থাকে কোনো দেশে তখন এরকম সিদ্ধান্ত নেওয়া হয় দেখুন আমি একটা কথা বলি শুধু নেতৃত্ব না আপনি আমাদের আপনি শুধু নেতৃত্বের কেন ব্যর্থতা দিচ্ছেন আপনার সাধারণ মানুষ কি ভালো

যেই জায়গাতে ঠেকবেন সেই জায়গাতে তো আপনার অন্যায় বলতে হবে যেই জায়গাটা অন্যায় হচ্ছে সেই জায়গাটার কথা বলতে হবে আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব জায়গায় আপনি আপনি কয়টা বিষয় নিয়ে সঠিক একটি প্রতিবাদ করেন ফেসবুকে বাংলাদেশের সাধারণ মানুষ ফেসবুক এখন ভয় পায় কে পুলিশ ধরে নিয়ে জানে কি হয় সতেরো কোটি মানুষ যদি একসাথে ফেসবুকে লেগে কয়জনকে পুলিশ ধরবে আপনি আমাকে বলেন সতেরো কোটি মানুষ যদি একসাথে প্রতিবাদ করে কয়জনকে পুলিশ ধরবে সতেরো কোটি মানুষ যদি একসাথে দাঁড়িয়ে যায় কয়জনকে পুলিশ মারবে এরকম সতেরো কোটি একসাথে বলতে পারবে না কিন্তু বাংলাদেশ আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি আপনি জিনিসটা সিম্বলিক ভাবে নিচ্ছি আচ্ছা হ্যাঁ আমার কথাটি হচ্ছে দেখুন আমরা তো প্রমাণ করেছি উনিশশো সালে পুরো দেশ দাঁড়িয়েছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে কিন্তু আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের প্রতিটা গ্রামে প্রতিটা জায়গায় কিন্তু মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে মুক্তিযোদ্ধাদের মানে যারা ধরেন বিভিন্ন গ্রামের সে হয়তো মুক্তিযুদ্ধে যেতে পারেনি কিন্তু মুক্তিযুদ্ধকে একবেলা খাইয়েছে খাইয়েছে তাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাকে যাবার পথ করে দিয়েছে সুতরাং সেই জায়গাটি থেকে আপনি বলতে পারি যে সেই সময় সাড়ে সাত কোটি মানুষ বাংলাদেশের বাঙালিরা কিন্তু না থাকে এই জায়গাটিতে যদি আমরা না পৌঁছাইতে পারি আমরা যদি এই যে সমস্ত মানুষ যদি একসাথে প্রতিবাদ না করতে পারি তাহলে কিন্তু এই অন্যায় যাবে না এবং এই অন্যায়কারীরা কিন্তু এই সংখ্যা আমাদের মতো যারা প্রতিবাদ করি আমাদেরকে সংখ্যালঘু হিসাবে তারা কিন্তু আমাদেরকে প্রতিহত করা জি জি আপনার সাথে আমি এই সংবাদটার জাস্ট বিশ সেকেন্ড সেকেন্ডে আপনি বিশ্লেষণ করে দেবেন বিমানে তাহলে বারবার লোকসানের পথেই বাংলাদেশের পতাকাবাহী এই পরিবহনটি তো লোকসান এড়াতে কী করতে পারে তারা

বাবাই আমরা বসেই আছি ব্রিটেনে আর কথাও বলছি ব্রিটেনে সাপ্তাহিক জনমত একটা শিরোনাম করেছে এটা অবশ্য বাংলাদেশের সাংবাদিকতা কতটুকু সম্ভব হতো আমার সন্দেহ আছে তো এই নিবিশ্লেষণ করতে পারতাম যাই হোক এখানে করতে পারছি যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েই আমি কথা শুরু করতে যাচ্ছি যে এই রিফিলিংটা এক পাঠাচ্ছে ব্রিটিশ সরকার শুন দেখুন আমি একটা কথা বলি আজকে ব্রিটিশে ব্রিটেনে আছি বলেই কিন্তু আবার আমরা মুক্তভাবে কথাগুলো কথা বলতে পারছি জি এটাই দরকার আমার দেশে এখানে আছি বলেই কিন্তু আমরা আমরা এই যে সরকার যে সিদ্ধান্তটি নিল জি আমি আজকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে কিন্তু এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি অনেক প্রতিবাদ জানাচ্ছি যে আপনি একটি যুদ্ধ উস্কে দিতে পারেন না আপনি একটি এমন একটি নেশানের কাছে আপনি আমাদের এই ট্যাক্স পেয়ারদের মানি আমরা প্রত্যেকটা মানুষ আমি আপনি প্রত্যেকটা মানুষ আমাদের ট্যাক্স পেয়ার মানে দিয়ে এই যুদ্ধ বিমান রিফুয়েলিং ট্যাংক সমস্ত কেনা এই জিনিস পাঠাতে পারার না আমি প্রতিবাদ করছি আপনার এক্সপেকটেশন কি না আমি আমি পয়েন্টটাতে আসি যে এই যে আমি প্রতিবাদটা করছি এই প্রতিবাদটা আমরা করতে পারছি কিন্তু আবার এই ব্রিটেনে সো এটা এটা হচ্ছে দেখুন এখানে এখানে যেটা হচ্ছে যে দুটি বিষয় একটি হচ্ছে যে অফকোর্স জনগণ কি চায় জনগণের কথাগুলো এই সরকার কিন্তু শুনে এবং যদি না শুনে জনগণ কিন্তু সরকারকে প্রেসার দেয় কিভাবে দেয় বিভিন্নভাবে বিভিন্ন আধার মনে করে এই যে আমি এই ইসরায়েলের ব্যাপারটা দিয়ে আমরা যদি বলি আমরা গাজার পক্ষে কিন্তু প্রতি শনিবার এখানে আপনি জানেন যে সেন্ট্রাল লন্ডনে বিশাল বড় বড় আপনার সুডাউন হয়েছে আমরা প্রতিবাদ করেছি সেই প্রতিবাদগুলো নিয়ে কিন্তু নিউজ হয়ে বিশ্বব্যাপী লোকজন জানে না বিশ্বব্যাপী আমি শুধু আমি আমি কথাটা যেহেতু আসছে আমি সেই জায়গাটাতে আছি যে এই প্রতিবাদ যে করছি আমরা করার ফলে যেটি হচ্ছে সরকার কিন্তু এই প্রতিবাদটা আমলে নিচ্ছে ঠিক আছে আবার সরকারি কিছু সিদ্ধান্ত আছে তাদের কিছু বৈদেশিক পলিসি আছে ফরেন পলিসি যেটাকে আমরা বলি সেই ফরেন পলিসির আওতায় সরকার সেই কাজটি করছে আচ্ছা আচ্ছা তো এই যে এখানে ইসরায়েলকে যে যুদ্ধ বিমান বা রিফুলিং ট্যাঙ্ক পাঠিয়েছে ব্রিটিশ সরকার এটা তাদের সরকারি সরকারের সিদ্ধান্ত এবং সরকারের পলিসি পার্ট অব দ্য পলিসি কিন্তু যেটাতে আবার আমরা যারা এই ব্রিটেনে অধিবাসী আমরা যারা ট্যাক্স এই ট্যাক্স পে করি আমরা কিন্তু মর্মাহত বিষয়টা নিয়ে তো সুতরাং আমি মনে করি যে ব্রিটেন সরকার বর্তমান সরকার তারা এই ধরনের সিদ্ধান্ত থেকে তারা ফেরত আসবে এবং তারা অবশ্যই শান্তির পক্ষে যাবে যেই কাজটি করলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে তারা যেন সেই কাজটি করে কারণ এই যুক্তরাজ্যের কিন্তু অনেক অবদান রয়েছে পৃথিবীতে জি তো সুতরাং এই অবদান থেকে আমরা অস্বীকার করতে পারবো না কোনোভাবে এই অবদান থেকে এই যুক্তরাজ্য কিন্তু অনেক কিছু করেছে অনেক আবিষ্কার তাদের অনেক কিছু পৃথিবীর জন্য তাদের অবদান রয়েছে সুতরাং তারাই কিন্তু পারবে সত্যিকার অর্থে এই মধ্যপ্রাচ্যের একটি যদি শান্তি ফিরিয়ে আনা আনার জন্য যদি তারা ট্রাই করে একমাত্র এই যুক্তরাজ্যে পারবে সেই কাজটি করতে সুতরাং আমি মনে করি যে আমার জায়গাটি থেকে অবশ্যই এই জায়গাটি একটি প্রতিবাদ হওয়া উচিত পাশাপাশি সরকার যেন এই কাজটি থেকে বিরত থাকে সেটিও করা উচিত আপনি শান্তির পক্ষে চাচ্ছেন কথা বললেন শান্তির পক্ষে যুদ্ধ আমরা কেউই চাই না আমরা শান্তি চাই বাবু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের পরের খবরটা দেখে নেব প্রদর্শক দেখিয়েছি পরের খবরটি যুক্তরাজ্যে টিকটকারের দৌরাত্বে অতিষ্ঠ বাংলাদেশী নারীরা বাবা এই সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে সবাই টিকটক বলার সাথে সাথে আমার হাসি পাচ্ছে কেন বাবা মানে আমি যাই না তারা বলছে যে টিকটকে অতিষ্ঠ মানে যুক্তরাজ্যের নারীরা আসলে টিকটকে তো অতিষ্ঠ তো সারা বিশ্ব সারা বিশ্বের মাঠে এই টিকটকে অতিষ্ঠ এখন মানুষের অভ্যাস চেঞ্জ করে দিচ্ছে আচ্ছা খালি হেডলাইনটা শুধু নারীরাই অতিষ্ঠ হবে কেন সাধারণ পুরুষরা তো এখানে যেটি হচ্ছে যে একটা বড় ধরনের একটি মানে যে কোনো যখন আপনি একটা জিনিস যদি একটু ভালো করে খেয়াল করেন আমরা কিন্তু এমন একটা যুগে আছি যেই যুগে অনেকগুলো ট্রানজেকশন চল মানে আপনার চেঞ্জ চেঞ্জ আসছে চেঞ্জ আসছে চেঞ্জ হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের চেঞ্জ হচ্ছে সেটা টেকনিক্যালি চেঞ্জ হচ্ছে পাশাপাশি চেঞ্জ চেঞ্জগুলো হচ্ছে আপনার যেমন ধরেন এই সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করা বিভিন্ন মিডিয়া এবং এই চেঞ্জগুলো এই যে টেকনোলজির চেঞ্জ এই টেকনোলজির চেঞ্জের কারণে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুতে কিন্তু এক ধরনের স্পর্শ করছে এই জি এবং যেই কারণে কিন্তু আপনি দেখবেন যেমন আগে সকালবেলা উঠলে ঘুম থেকে উঠে আপনি আমি আমার নিজের ওই অভ্যাস ছিল ঘুম থেকে উঠে যদি আমি পত্রিকাটা না পড়তাম আমার কিন্তু নাস্তা করা হতো না জি ঠিক আছে পত্রিকাটা হাতে নিয়ে তারপর পত্রিকা পড়তাম এবং নাস্তা করতাম আর এখন মানে মোবাইলটা হাতে মোবাইলে ফেসবুক ঘাটছি আর নাস্তা করছি ফেসবুক ঘাটছে দেখছি কে কী লিখেছে কে কী করছে কোথায় কি সমস্ত কিছু হাতে এই যে অভ্যাসগুলো পরিবর্তন এই পরিবর্তন টেকনোলজিক্যালি পরিবর্তন এটা এবং এই পরিবর্তনের ভিতরে যেহেতু একটা পরিবর্তনের অবস্থান চলছে এই অবস্থানে কিন্তু সমস্ত পরিবর্তন যে পজিটিভ হবে তা কিন্তু না অনেক পরিবর্তন নেগেটিভ হতে পারে অনেক পরিবর্তন পজিটিভ হবে তবে যেটি হচ্ছে যে সময়ের সাথে সাথে একটা সময় যে এটা একটা স্থির অবস্থায় যা পৌঁছাবে মানুষ নেগেটিভগুলোকে বর্জন করবে ধীরে ধীরে পজিটিভগুলোকে চলে যাবে একটা একজন মানুষ যখন কোনো একটা ইভেন্টে যাচ্ছে বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তার আনন্দ করছে সে টিকটকে ভিডিও করে আপলোড করছে তো এই ব্যাপারটা সে তো আনন্দ করছে সে নিজে আনন্দ পাচ্ছে পাচ্ছে তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন আপনার সামনেই ধরেন একজন এই ঘটনাটা কিভাবে দেখেন আমি আপনাকে একটা কথা বলি একজন আনন্দ করছে আরেকজন কিন্তু আনন্দ করছে না সে হেঁটে যাচ্ছে রাস্তা না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে কিভাবে কেন যেমন ধরেন একজন টিকটকার এই যে এখন যেটি বলি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার জি এই শব্দটাতে আমার একটু অ্যালার্জি আছে যে ক্যান ইউ ক্রিয়েটার তো পৃথিবীর সব মানুষই সব মানুষই পৃথিবীর ক্রিয়েটিভ মানুষ একজন কৃষক ক্রিয়েটিভ না একজন চাষি মানে একজন আপনার যে মাছ ধরে সেই ক্রিয়েটিভ না কে কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা কন্টেন্ট এখন একটা নতুন আপনি দেখবেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি কিভাবে দেখেন আমি আমি আসছি আপনার কথাটাতে যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার আমরা শব্দটা বলছি এবং এই কন্টেন্ট ক্রিয়েটারে সেখানে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে সেটা প্রতিযোগিতাকে আপনি অসুস্থ বলছেন আমি বলি আপনাকে আপনি জি তো ব্যাপারটা হচ্ছে যে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে কিরকম যে ভিউ বাড়ানো এখন এই ভিউ বাড়াতে যে অনেক সময় আমরা এমন এমন কিছু কাজ করছি যেটা আবার সমাজের জন্য ভালো না সোসাইটির জন্য ভালো না তো সুতরাং এই যে বিষয়গুলো যে সোসাইটিতে যেহেতু মোবাইলটা আমার হাতে রয়েছে এবং মোবাইলটা আমার সন্তানের হাতে রয়েছে জি তো সুতরাং সেও কিন্তু সেম কন্টেন্ট দেখতে পারছে আমিও সেম কন্টেন্ট দেখতে পাচ্ছি এখন এই হয়তো কন্টেন্টটা তার উপযোগী নয় আমি ঠিক আছি আমি একটা বয়স্ক মানুষ আমি হয়তো সেটাকে পরিবর্তন করলাম তার তথ্য নেব কি নেব না সেটা আমি চিন্তা করার আমার বয়স রয়েছে কিন্তু আমার শিশু সন্তানটি হয়তো সেই বয়সটি নেই তাহলে এই যে একটি বিষয় অর্থাৎ এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা বানাচ্ছেন এই যে মানুষগুলো এই যে নারীরা অতিষ্ঠ কেন বলেছেন যে বিকজ এমন এমন কন্টেন্ট তৈরি হচ্ছে এমন এমন জিনিস তৈরি হচ্ছে যে কারণে তাদের পরিবারে বিভিন্ন মানুষের পরিবারে সেগুলোকে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই কন্টেন্টের জন্য তো এই যে টিকটকাররা যারা কন্টেন্টগুলো তৈরি করেন তারা কিন্তু আসলে কেউই প্রফেশনাল নয় এবং তারা নিজেকে ক্রিয়েটিভ মনে করছেন হোয়াট এভার যেটি মনে করেন তারা কন্টেন্ট ক্রিয়েটার এবং তারা তৈরি করে যাচ্ছেন এই যে একটি ট্রানজেকশনাল পিরিয়ড এই পিরিয়ডটাতে কিন্তু এটা হবে আচ্ছা আপনি বলছেন ট্রানজিশনাল পিরিয়ডটাতে এই পরিবর্তনের সময়টাতে এটা হবে কন্টেন্ট ক্রিয়েটিংটাকে এক কথায় আপনার কাছে জানতে আপনার কাছে কি মনে হয় এই প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ব্যবসা বাণিজ্য প্রচার মাধ্যমের অনেক বড় একটা প্ল্যাটফর্ম এই প্রতিযোগিতাকে আপনি কি কীভাবে মূল্যায়ন করেন ঠিক পাঁচ সেকেন্ড আপনার কাছ থেকে জবাব চাবো আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রাণ আচ্ছা আমার একটি মূল্যায়ন মূল্যায়ন সেটি হচ্ছে যে আপনার যেহেতু সোশ্যাল মিডিয়া এটি হচ্ছে রিয়েলিটি বাট সোশ্যাল মিডিয়াটাকে আপনাকে সুস্থ ধারায় আসতে হবে এবং এই সুস্থ ধারা আসতে গেলে সেটি সুস্থ মানুষের হাতে থাকতে হবে যারা ক্রিয়েট করবেন তাদেরকে বুঝতে হবে যে আমি কাদের জন্য ক্রিয়েট করছি আমি কি ক্রিয়েট করছি আমি অসুস্থভাবে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য আমি যেন আমরা যেন ক্রিয়েটটা না করি পৃথিবীতে শান্তি ফিরে আসুক পৃথিবীময় শান্তির বিরাজ করুক আর সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা বুঝুক আপনার কথাটা আপনার এই মেসেজটা তাদের পর্যন্ত পৌঁছা অন্তত বাংলা ভাষাভাষী যারা কন্টেন্ট তৈরি তৈরি করছেন তারা অবশ্যই তাদের টার্গেট পিপল কারা এটা বুঝে কন্টেন্ট তৈরি করুক বাবু ভাই আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য আমি অনুষ্ঠানের আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদের পাশাপাশি আপনার বিশ্লেষণ ভিত্তিক যে মূল্যায়নগুলো ছিল সংবাদের এর জন্য আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ এবং ইসলাম চ্যানেল বাংলার সকল দর্শকদের ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক প্রতি মঙ্গলবার দিন আমরা আটটা থেকে নয়টা পর্যন্ত এই সংবাদ এবং সংবাদ ভিত্তিক যে বিশ্লেষণ করে থাকি ইসলাম চ্যানেল বাংলার পর্দায় এবং আপনারা আমাদের সাথে প্রতি সপ্তাহে বাংলাদেশ কেমন আছে জানার জন্য যুক্ত হবেন এই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ